প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি দুর্যোগ মোকাবেলায় আনবে গতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়। আজ সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে তিন দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনিসুর রহমান। উদ্বোধন শেষে একটি যান্ত্রিক শোভাযাত্রা ফায়ার স্টেশন থেকে বের করা হয়। আজ থেকে তিন দিন ব্যাপী এই কর্মসূচিতে অগ্নি প্রতিরোধ সম্পর্কে মাইক যুগে প্রচার অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনায় অগ্নি প্রতিরোধ ব্যবস্থা পরিদর্শন, পরামর্শ প্রদান, লিফলেট বিতরণ সহ নানা কার্যক্রম পরিচালনা করা হবে। অক্সিজেন বিকল্প হিসাবে আমাদের এই ব্রিজিং অ্যাপারেটাসটা সেখানে কাজ করে, চিপিং হ্যামার আছে, এটা দিয়ে ওই যে কোথাও আমরা ছিদ্র করে দেখা যায় স্ল্যাবটা। তো বলো দেখালে ভাই, অনেক লোক আছে রে আমার নেই। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।